বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূলমন্ত্রে উজ্জ্বলিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভুক্তভোগী সেনারা দেশের দূরে কাজ করে যাচ্ছে অনবরত। বাংলাদেশ বিমান বাহিনী বাংলার মানুষের গর্ব, বাংলার মানুষের অহংকার। সেই বিমান বাহিনীর আধুনিকায়ন এবং বহির্বিশ্বের সাথে তাল মিলাতে সম্প্রতি বিশাল বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে নিয়োগ নেওয়া হবে 13টি ভিন্ন ভিন্ন টেডের বিমান সেনা। আজকে কথা বলবো এই 13টি টেডে ভর্তি হওয়ার জন্য কী কী যোগ্যতা লাগে তা নিয়ে। তবে উল্লেখ্য, আজকের এই ভিডিওটি বিমান বাহিনীর কোনো বিশেষ নিয়োগ সার্কুলার কেন্দ্রিক না, এটা বিমান সেনা নিয়োগের সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রযোজ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি বিহার, আপনারা দেখছেন আর্মি ডট স্টোরি। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি সবগুলো টেডের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে শিক্ষা প্রশিক্ষক, যেখানে শুধুমাত্র পুরুষদের নিয়োগ দেওয়া হয়। এই টেডে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশ সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পদার্থ, অবলিক গণিত, অবলিক রসায়ন, অবলিক ব্যবস্থাপনা ও ইংরেজি মাধ্যমে স্নাতক ডিগ্রি অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.95 উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সাইবার অ্যাসিস্ট্যান্ট, এই টেডটিও শুধুমাত্র পুরুষদের জন্য। এই টেডে ভর্তি হওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ অবলিক সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.95 উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে টেকনিক্যাল টেড, এই টেডটিও শুধুমাত্র পুরুষদের জন্য। এই টেডে এসএসসিতে ন্যূনতম বিজ্ঞান শাখায় 3.50 উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে নন টেকনিক্যাল টেড, এই টেডটিও শুধুমাত্র পুরুষদের জন্য। এই টেডে আবেদন করার জন্য এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 3.95 উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর রয়েছে MTOL, এই টেডটিও পুরুষদের জন্য। এই টেডে আবেদন করার জন্য এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.95 উত্তীর্ণ হতে হবে। 6 নম্বর রয়েছে প্রভোস্ট, এই টেডটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই টেডে আবেদন করার জন্য এসএসসি যে কোনো শাখায় ন্যূনতম 3.95 উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর রয়েছে চিকিৎসা সহকারী টেড, এই টেডটি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য প্রযোজ্য। এই টেডে আবেদন করার জন্য এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.95 উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর রয়েছে পিএফ অ্যান্ড ডিআই টেড, এই টেডটি শুধুমাত্র মহিলাদের জন্য। এই টেডে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 3.5। 9 নম্বর রয়েছে আইটি সহকারী, এই টেডটি শুধুমাত্র পুরুষদের জন্য। এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.50 উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। 10 নম্বর রয়েছে জিসি, এই টেডটি শুধুমাত্র পুরুষদের জন্য। এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 3.50 উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন। 11 নম্বর রয়েছে খেলোয়াড় টেকনিক্যাল, এই টেডটি শুধুমাত্র পুরুষদের জন্য। এই টেডে আবেদন করার জন্য এসএসসিতে বিজ্ঞান শাখায় 3.50 উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর রয়েছে খেলোয়াড় নন টেকনিক্যাল, এই টেডটিও শুধুমাত্র পুরুষদের জন্য। এই টেডে আবেদন করার জন্য এসএসসিতে যে কোনো শাখা হতে ন্যূনতম 3.50 উত্তীর্ণ হতে হবে। সর্বশেষ টেডটি হলো মিউজিশিয়ান, যে টেডটি শুধুমাত্র মহিলাদের জন্য। এই টেডে ভর্তি হওয়ার জন্য এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 2.50 উত্তীর্ণ হতে হবে। এই হলো বিমান বাহিনীর বিমান সেনা নিয়োগের সবগুলো টেডের শিক্ষাগত যোগ্যতা। তবে উল্লেখ্য, সবগুলো টেডের ক্ষেত্রে সমমান প্রযোজ্য। পুরুষ প্রার্থীদের জন্য সকল টেড, প্রভোস্ট এবং জিসি ব্যতীত উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং প্রভোস্ট ও জিসি টেডের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফুট 8 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য সকল টেড, প্রভোস্ট এবং জিসি ব্যতীত উচ্চতা লাগবে 5 ফুট এবং প্রভোস্ট ও জিসির জন্য উচ্চতা লাগবে 5 ফুট 3 ইঞ্চি। এতটুকু উচ্চতা হলে আপনি বিমান বাহিনীর বিমান সেনা পদবীতে আবেদন করতে পারবেন। তবে আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আবেদন করার জন্য অবশ্যই এসএসসির মার্কশিট, পাসপোর্ট সাইজের 1 কপি, রঙিন ছবি, ভোটার আইডি, অবলিক জন্ম নিবন্ধন, বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি, এই 4টা কাগজ হলেই আপনি বিমান বাহিনীতে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন।
আর যারা সেনাবাহিনীর সৈনিক, জুনিয়র প্রমোশন অফিসার এবং অফিসার হতে চান তাদের জন্য ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার সেই বন্ধুর কাছে শেয়ার করুন যে একজন সৈনিক হওয়ার সময়। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর দেশকে ভালোবাসতে থাকুন। আল্লাহ হাফেজ।